শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা বিজ্ঞানের পঞ্চম অধ্যায় শালক সংশ্লেষণ সম্পর্কে আলোচনা করব কি তোমাদের মনে আছে আমরা জানি উদ্ভিদের জীবন আছে অন্যান্য জীবের মতো বেঁচে থাকার জন্য উদ্ভিদেরও শক্তির প্রয়োজন হয় এই শক্তি তারা কোথা থেকে পায় উদ্ভিদ শক্তি পায় খাদ্য থেকে কিন্তু অন্যান্য প্রাণীর মতো উদ্ভিদের বেঁচে থাকার জন্য এবং খাদ্যের জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয় না উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে উদ্ভিদের খাবার তৈরির এই প্রক্রিয়াকেই বলা হয় শালক সংশ্লেষণ মজার ব্যাপার হলো এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যে শুধু নিজের খাদ্য এবং শক্তির যোগান দেয় তা কিন্তু না বরং উদ্ভিদ অন্যান্য প্রাণীরও খাবার এবং শক্তির যোগান দেয় শুধু তাই না আমরা বেঁচে থাকার জন্য আরও অনেকভাবে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল আজকের পাঠে আমরা এ সম্পর্কেই আলোচনা করব চলো তাহলে এক নজরে দেখে আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো আজকের পাঠ শেষে আমরা শালক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন হয় কিনা তা জানার উপায় ব্যাখ্যা করতে পারবো শালক সংশ্লেষণের তাৎপর্য এবং গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো চলো তাহলে আমাদের আজকের পাঠ শুরু করি শালক সংশ্লেষণ হল উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া কিন্তু আমরা জানি যে শুধুমাত্র সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে অন্যান্য উদ্ভিদ যেসব উদ্ভিদ সবুজ নয় কিংবা আমরা বলতে পারি যে যেসব উদ্ভিদ অসবুজ তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না কিন্তু কেন তাকে তোমাদের মনে আছে কেন শুধুমাত্র সবুজ উদ্ভিদই খাদ্য তৈরি করতে পারে অসবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না তার কারণ হল উদ্ভিদের পাতায় প্লাস্টিক থাকে আর সবুজ উদ্ভিদের পাতায় সবুজ প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট থাকে এই ক্লোরোপ্লাস্টে আবার থাকে ক্লোরোফিল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান হল এই ক্লোরোফিল ক্লোরোফিলের সাহায্যেই মূলত উদ্ভিদের সবুজ পাতায় শালক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে যেহেতু শুধু সবুজ উদ্ভিদে ক্লোরোফিল উপস্থিত থাকে এ কারণে শুধুমাত্র সবুজ উদ্ভিদে খাদ্য তৈরি করতে পারে অসবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্লোরোফিল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য আর কি কি প্রয়োজন হয় তোমরা নিশ্চয়ই জানো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল সূর্যালোক সূর্য হলো সব আলোর উৎস আর এই সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদ তার নিজের খাবার নিজে তৈরি করতে পারে অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোক একটি গুরুত্বপূর্ণ উপাদান এমনকি শালক সংশ্লেষণ কথাটির মানে হল আলো সম্পর্কিত তাহলে দেখো শালক সংশ্লেষণ প্রক্রিয়ার দুটি উপাদানের কথা আমরা জানলাম ক্লোরোফিল এবং সূর্যালোক আর কি কি প্রয়োজন হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে পানি সংগ্রহ করে তাহলে সালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পানি প্রয়োজন হয় এই পানি মূল থেকে কাণ্ডের ভেতর দিয়ে উদ্ভিদের পাতায় পৌঁছায় আমরা জানি যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া মূলত উদ্ভিদের পাতায় ঘটে কারণ উদ্ভিদের পাতাতেই মূলত ক্লোরোফিল থাকে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ মূল দিয়ে মাটি থেকে পানি সংগ্রহ করে আর নিমজ্জিত উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ দেহতল দিয়ে পানি সংগ্রহ করে ক্লোরোফিল সূর্যালোক পানি শালুক সংশ্লেষণের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কার্বন অক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কোথা থেকে পায় উদ্ভিদ বাতাস থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে পানি এবং কার্বন অক্সাইড বিক্রিয়া করে তাহলে আমরা বলতে পারি যে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি এবং পাতার ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ অক্সিজেন এবং পানি উৎপন্ন করে তাকেই শালক সংশ্লেষণ প্রক্রিয়া বলা হয় তাহলে দেখো শালক সংশ্লেষণের ফলে কী হচ্ছে উদ্ভিদের খাবার অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হচ্ছে তাহলে দেখো শালক সংশ্লেষণ প্রক্রিয়াটিকে যদি আমি একটি বিক্রিয়া আকারে লিখতে চাই তাহলে কি হবে বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড আর মাটি থেকে মূলের সাহায্যে উদ্ভিদ গ্রহণ করে পানি এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে সূর্যালোক এবং পাতার ক্লোরোফিলের উপস্থিতিতে তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়া করে কি কী উৎপন্ন করে তোমরা নিশ্চয়ই জানো এই বিক্রিয়ায় কি কী উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে উৎপন্ন হয় গ্লুকোজ পানি এবং অক্সিজেন তোমাদের নিশ্চয়ই মনে আছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হওয়া এই গ্লুকোজই হল উদ্ভিদের শক্তির উৎস শক্তির উৎস এটি মূলত উদ্ভিদের খাদ্য কিন্তু একই সাথে এই প্রক্রিয়ায় কিছু পানি এবং অক্সিজেনও উৎপন্ন হয় আমরা জানি উদ্ভিদ দিনের বেলায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে উদ্ভিদ মূলত খাদ্য তৈরির জন্যই এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অন্যদিকে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির একটি অংশ হিসেবে এই অক্সিজেন উৎপন্ন হয় যা উদ্ভিদ বায়ুমণ্ডলে ত্যাগ করে এ সম্পর্কে আমরা আগের পাঠেও জেনেছিলাম কিন্তু আমরা কিভাবে বুঝবো যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় এটি বোঝার খুব সহজ আর ছোট একটি পরীক্ষা আছে এই পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির অংশ হিসেবে গ্লুকোজের সাথে সাথে অক্সিজেন উৎপন্ন করে তো এই পরীক্ষাটি করার জন্য আমাদের কতগুলো উপাদানের প্রয়োজন হবে চলো এগুলো দেখে নিই এখন শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আসলে অক্সিজেন উৎপন্ন হয় কিনা তা জানার জন্য আমাদের যে পরীক্ষা করতে হবে সে পরীক্ষা করতে আমাদের কিছু জলজ হাইড্রিলা উদ্ভিদ লাগবে তারপর একটি বিকার লাগবে একটি টেস্ট টিউব লাগবে এবং একটি ফানেল লাগবে ফানেল কি বুঝতে হল এরকম জাতীয় একটি বস্তু অনেক সময় কোনো তরল পদার্থ এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালার জন্য আমরা এটি ব্যবহার করি টেস্ট টিউব আর বিকার সাধারণত ল্যাবে থাকে এছাড়াও এই পরীক্ষাটি করার জন্য আমাদের কিছু পরিমাণ পানি লাগবে এবং দিয়াশলাই লাগবে তাহলে আমাদের পরীক্ষা করার জন্য হাইড্রিলা পানি এবং এই উপাদানগুলো লাগবে এখন চলো দেখি পরীক্ষাটি আমরা করতে পারি দেখো প্রথমে বিকারটির দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ পানি দিয়ে পূর্ণ করতে হবে এরপর সতেজ হাইড্রিলা উদ্ভিদগুলোকে এই পানির ভেতরে রাখতে হবে তবে এগুলোকে এমনভাবে রাখতে হবে যাতে এদের কাণ্ড ওপরের দিকে থাকে এরপর এদেরকে ফানেল দিয়ে ঢেকে দিতে হবে তারপর বিকারে আরও পানি দিতে হবে এমন পরিমাণ পানি দিতে হবে যাতে ফানেলের নল পানির নিচে থাকে দেখো ফানেলের নল পানির নিচে আছে এরপর এই টেস্ট টিউবটিকে পানি দিয়ে ভরে নিতে হবে তারপর একে বৃদ্ধাঙ্গুল দিয়ে ঢেকে এমনভাবে ফানেলের উপর উলটিয়ে বসিয়ে দিতে হবে যাতে টেস্ট টিউব থেকে পানি না হয়ে যায় এবার এই সবগুলোকে নিয়ে রোদে রেখে দিতে হবে রোদে কেন রেখে দিতে হবে একটু চিন্তা করে দেখো তো কারণ উদ্ভিদের শালক সংশ্লেষণের জন্য সূর্যের আলো প্রয়োজন আমরা যেহেতু দেখব যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গমন হয় কিনা তাই একে রোদে রেখে দিতে হবে যাতে শালক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে এখন একে আমাদের কয়েকদিন লক্ষ্য করতে হবে কিছুদিন পর দেখবে যে টেস্ট টিউবের পানি নিচে নেমে গেছে আর হাইড্রিলার গোড়ার দিকে বুদবুদ আকারে কিছু গ্যাস ওপরের দিকে উঠে আসছে এই গ্যাস বুদবুদ আকারে বের হয়ে টেস্ট টিউবে জমা হচ্ছে আর টেস্ট টিউবে যে পানি ছিল সেটি নিচে নেমে যাচ্ছে এভাবে যখন টেস্ট টিউবটি প্রায় গ্যাসে পূর্ণ হয়ে যাবে অর্থাৎ পানি একদম নিচে নেমে যাবে তখন আমাদের মূল পরীক্ষাটি করতে হবে আমাদের একটি দেশালয়ের সদ্য নিবন্ধ কাঠি নিতে হবে অর্থাৎ এটি এমন অবস্থায় থাকবে যাতে কাঠিটি মাত্রই জ্বলেছিল কিন্তু এখন আর জ্বলছে না এরকম সদ্য নিবন্ধ একটি কাঠি নিতে হবে এরপর টেস্ট টিউবটি উঠিয়ে এরকম একটি সদ্য নিবন্ধ কাঠি এর মুখে ধরতে হবে এই কাজটি কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ কাঠিটি টেস্ট টিউবের মুখে ধরার সাথে সাথে এটি দপ করে জ্বলে উঠবে আচ্ছা কাঠিটি কিন্তু নিভে গিয়েছিল আমরা সদ্য নিভন্ত একটি কাঠি নিয়েছিলাম তাহলে এই কাঠিটি আবার কেন জ্বলে উঠল তার মানে এই টেস্ট টিউবে এমন কিছু আছে যা আগুন জ্বালাতে সাহায্য করে অক্সিজেন হলো এমন একটি গ্যাস যা আগুন জ্বালাতে সাহায্য করে তার মানে এই টেস্ট টিউব আসলে অক্সিজেন গ্যাসে পূর্ণ ছিল এ কারণেই কাঠিটি দপ করে জ্বলে উঠেছে তার মানে দেখো হাইড্রিলা উদ্ভিদ সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন ত্যাগ করার কারণেই এই টেস্ট টিউব অক্সিজেন গ্যাসে পূর্ণ ছিল তাই টেস্ট টিউবের মুখে সদ্য নিবন্ধ কাঠি ধরার সাথে সাথে এটি জ্বলে উঠেছিল এ থেকে আমরা বলতে পারি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় তোমরা এই পরীক্ষাটি করতে চাইলে তোমাদের স্কুলের শিক্ষকের সহায়তা করে দেখতে পারো কিংবা তোমরা বাসায় যদি করতে চাও তাহলে বড়দের সহায়তা করতে পারো তবে খুব সাবধানে পরীক্ষাটি করতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে দেখো এই সম্পূর্ণ পরীক্ষাটি আমরা আরেকবার চলো দেখিনি ঠিক কিভাবে কিভাবে এই পরীক্ষাটি করতে হবে প্রথমে আমাদের হাইড্রিলা উদ্ভিদ নিতে হবে এটি একটি বেকারের পানিতে রাখতে হবে আর একটি ফানেল দিয়ে এই হাইড্রিলা উদ্ভিদটি ঢেকে দিতে হবে এমনভাবে রাখতে হবে যাতে ফানেলের নলটি পানির নিচে থাকে এবার একটি টেস্ট টিউবকে পানি ভরে টেস্ট টিউবটিকে এভাবে ফানেলের উপরে উলটিয়ে দিতে হবে তারপর একে কয়েকদিনের জন্য রোদে রেখে দিতে হবে এখন দেখো হাইড্রিলা উদ্ভিদ অক্সিজেন গ্যাস ত্যাগ করছে আসলে এখানে শালক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে যার কারণে অক্সিজেন উৎপন্ন হচ্ছে আর এই অক্সিজেন টেস্ট টিউবে জমা হচ্ছে এ কারণে টেস্ট টিউবের পানি ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে এখন সদ্য নিবন্ধ কাঠি যদি এই টেস্ট টিউবের মুখে ধরা হয় তাহলে দেখা যাবে কাঠিটি দপ করে জ্বলে উঠেছে তার মানে টেস্ট টিউবের ভেতরে এমন কিছু ছিল যা আগুন জ্বলতে সাহায্য করেছে আমরা জানি অক্সিজেন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে তাহলে এই পরীক্ষা থেকে আমরা বলতে পারি যে শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লুকোজের সাথে সাথে অক্সিজেন উৎপন্ন করে আমরা এ পর্যন্ত দেখেছি যে উদ্ভিদ কিভাবে শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে কিভাবে উদ্ভিদ নিজের এবং অন্যান্য জীবের শক্তির যোগান দেয় আমরা এটাও দেখেছি যে শালুক সংশ্লেষণ প্রক্রিয়া কি কি উৎপন্ন হয় কিভাবে উৎপন্ন হয় এখন আমরা দেখব যে এই শালুক সংশ্লেষণ প্রক্রিয়া আমাদের জন্য এবং পুরো জীবজগতের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ দেখো তোমরা হয়তো এতক্ষণে বুঝতেই পারছ যে শালুক সংশ্লেষণের ফলে উদ্ভিদের খাবারের যোগান হয় আবার প্রাণী জগতের খাবারের যোগানও শালুক সংশ্লেষণ প্রক্রিয়াই হয়ে থাকে একটু চিন্তা করে দেখো আমরা সাধারণত কী খাই আমরা নানা ধরনের ফল শাকসবজি এগুলো খেয়ে থাকি এগুলো আমাদের খাদ্যের বড় একটি অংশ আবার আমরা যেসব পশু পাখি খাই যেমন গরু হাঁস মুরগি এরাও কিন্তু আবার খাবারের জন্য উদ্ভিদের ওপরেই নির্ভরশীল প্রতিটি প্রাণী আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল আবার দেখো জীবজগতের জন্য যে প্রাথমিক খাদ্য শর্করা এটি একমাত্র শালক সংশ্লেষণ থেকেই উৎপন্ন হয় আমরা দেখেছি যে শালক সংশ্লেষণের ফলে গ্লুকোজ উৎপন্ন হয় এটি হলো শর্করা একমাত্র শালক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলেই শর্করা উৎপন্ন হয় আবার যেমন ধরো আমরা ভাত খাই ভাত কোথা থেকে পাই আমরা চাল থেকে কিন্তু চাল কোথা থেকে পাই চাল পাই আমরা ধান থেকে বা ধান গাছ থেকে তার মানে দেখো চাল জাতীয় কোনো খাদ্য বা গম জাতীয় কোনো খাদ্য এগুলোর জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল আবার উদ্ভিদ থেকে আমরা সরাসরি ফলমূল শাকসবজি এসবও খেয়ে থাকি একইভাবে অন্যান্য প্রাণীও খাবারের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপরেই নির্ভরশীল তাহলে চিন্তা করে দেখো আমাদের অর্থাৎ পুরো জীবজগতের বেঁচে থাকার জন্য যে খাদ্য তার জন্য সবুজ উদ্ভিদের উপরেই আমাদের নির্ভর করতে হয় আবার আমাদের খাদ্যের সাথে সম্পর্ক আছে শ্বসনের খেয়াল করো আমাদের খাদ্য গ্রহণের মূল উদ্দেশ্য কি কোনো জীবেরই খাদ্য গ্রহণের মূল উদ্দেশ্য হল শক্তি উৎপাদন কারণ আমাদের বিভিন্ন কাজের জন্য শক্তি প্রয়োজন হয় এ কারণে আমরা খাদ্য গ্রহণ করি যাতে আমরা শক্তি উৎপন্ন করতে পারি কিন্তু আমরা যে খাবার খাই তা থেকে কিন্তু আমরা সরাসরি শক্তি পাই না আমরা যে খাবার গ্রহণ করি এটি আমাদের দেহের ভেতরে গিয়ে নানা ধাপ এবং নানা বিক্রিয়ার পরে তাপশক্তি এবং গতিশক্তিতে রূপান্তরিত হয় আমাদের খাদ্য গ্রহণের মূল উদ্দেশ্যই হল খাদ্যকে তাপশক্তি এবং গতিশক্তিতে রূপান্তরিত করা কিন্তু আমরা যেসব খাবার খাই তা থেকে তাপশক্তি এবং গতিশক্তি উৎপন্ন করতে হলে আমাদের প্রয়োজন হয় অক্সিজেনের এই অক্সিজেন আমরা কোথা থেকে পাই দেখো উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শুধু খাদ্যই উৎপন্ন করে না আমরা একটি পরীক্ষার সাহায্যে দেখলাম যে উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেনও উৎপন্ন করে এই অক্সিজেন আবার উদ্ভিদ বায়ুমণ্ডলে ত্যাগ করে তাহলে আমাদের শ্বসনের জন্য অর্থাৎ খাদ্য থেকে তাপশক্তি এবং গতিশক্তি পাওয়ার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় সেই অক্সিজেন আমরা পাই উদ্ভিদের কাছ থেকে তাহলে চিন্তা করে দেখো একদিকে আমরা যেমন খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল আবার সেই খাদ্য থেকে শক্তি উৎপাদনের জন্য আমরা উদ্ভিদের ওপরেই নির্ভরশীল তো আমি এই পুরো প্রক্রিয়াটি আবারও ব্যাখ্যা করছি দেখো প্রতিটি প্রাণীরই শ্বসনের জন্য প্রয়োজন হয় অক্সিজেনের কেন শ্বসনের জন্য অক্সিজেনের প্রয়োজন হয় কারণ আমরা মূলত খাদ্য গ্রহণ করি শক্তি উৎপন্ন করার জন্য আমরা যেসব খাবার খাই আমরা অর্থাৎ মানুষ সহ বিভিন্ন পশু পাখি আমরা যেসব খাবার খাই তা থেকে শক্তি উৎপাদন করতে হলে অর্থাৎ এই খাবারকে তাপশক্তি এবং গতিশক্তিতে রূপান্তরিত করতে হলে অক্সিজেনের প্রয়োজন হয় আমরা বায়ুমণ্ডল থেকে এই অক্সিজেন গ্রহণ করি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে তখন গ্লুকোজের সাথে সাথে অক্সিজেনও উৎপন্ন হয় উদ্ভিদ এই অক্সিজেন বায়ুমণ্ডলে ত্যাগ করে ফলে আমরা বায়ুমণ্ডল থেকে আমাদের শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারি তাহলে আমরা শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ করি এটি আমরা পাই বায়ুমণ্ডল থেকে শ্বসনের আরেক ধাপ হিসেবে আমরা পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি অর্থাৎ মানুষ সহ বিভিন্ন প্রাণী পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অন্যদিকে সবুজ উদ্ভিদ দিনের বেলা ঠিক উল্টো কাজটি করে সবুজ উদ্ভিদ দিনের বেলায় শালক সংশ্লেষণ চালানোর জন্য পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কারণ আমরা একটু আগেই দেখেছি যে কার্বন ডাইঅক্সাইড হল শালক সংশ্লেষণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সালোক সংশ্লেষণের জন্য উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় আর যেহেতু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলে দিনের বেলা তাই দিনের বেলা উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজের সাথে যে অক্সিজেন উৎপন্ন হয় তা উদ্ভিদ পরিবেশে ত্যাগ করে আবার উদ্ভিদেরও কিন্তু শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে হয় কিন্তু সাধারণত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য উদ্ভিদ শুধু দিনের বেলায় অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তাহলে দেখো আমাদের জন্য ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে ঠিক থাকে উদ্ভিদের শালক সংশ্লেষণ প্রক্রিয়ার কারণেই আবার জীবজগৎ তাদের শোষণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পায় এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এই গ্যাস দুটির একটি ভারসাম্য বজায় থাকে যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই ভারসাম্য বজায় থাকে উদ্ভিদের জন্যই তাহলে বুঝতেই পারছো শালক সংশ্লেষণ পুরো জীবজগতের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাহলে আমরা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় কি না তা একটি পরীক্ষা করে দেখেছি আবার শালক সংশ্লেষণ প্রক্রিয়া আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ তাও দেখলাম এখন চলো তাহলে দেখি আজকের পাঠে আমরা কী কী শিখলাম আজকের পাঠে আমরা শালক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন হয় কিনা তা জানার উপায় শিখেছি শালক সংশ্লেষণের তাৎপর্য এবং গুরুত্ব শিখেছি প্রিয় শিক্ষার্থীরা আমাদের বিজ্ঞান বইয়ের এই পঞ্চম অধ্যায় শালক সংশ্লেষণ থেকে আমরা দেখেছি কিভাবে উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেন এবং পানি উৎপন্ন করে একই সাথে আজকের পাঠে আমরা দেখলাম যে এই শালক সংশ্লেষণের তাৎপর্য আমাদের জন্য কতটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো আর এই ক্লাসটি আবারও দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ